সামনেই লোকসভা নির্বাচন, তবে তার আগেই রাজস্থান এবং মধ্যপ্রদেশ সরকারের উপর থেকে নিজের সমর্থন তুলে নেওয়ার হুমকি দিলেন বসপা নেত্রী মায়াবতী। কিন্তু হঠাৎ কেন হুমকি দিলেন তিনি? বসপা নেত্রী বলেন, বিজেপির শাসনকালে রাজনৈতিক এবং জাতিগত বিদ্বেষের কারণে এই দুই রাজ্যের মানুষদের বিরুদ্ধে যে যে মামলা দায়ের হয়েছিল তা যদি রাজ্য সরকার না তুলে নেয় তাহলে সমর্থন তুলে নেওয়া হবে। তার এহীন মন্তব্যের পরেই গোটা রাজনৈতিক মহলে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা পিসি শর্মা বলেন, আগের বিজেপি সরকার কংগ্রেস নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়া হবে, এই ব্যাপারে আমি আমার প্রধান সচিবের সঙ্গে কথা বলব, কথা বলার পর এই মামলার আগামী তদন্তের জন্য সুপারিশ করব মুখ্যমন্ত্রী কমলনাথের কাছে। তার এহীন মন্তব্যের পরেই মায়াবতীর এরকম আক্রমণাত্মক বক্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে। উল্লেখ্য, বিজেপিকে রুখতে কংগ্রেসকে সমর্থন করব এবং দরকার পড়লে মহাজোটে সামিলও হব, এমনই জানিয়েছিলেন বসপা নেত্রী মায়াবতী। কিন্তু লোকসভা নির্বাচনের আগে নিজের মন্তব্য থেকে একেবারে 90 ডিগ্রি ঘুরে যান তিনি। মায়াবতী সাফ জানিয়ে দেন যে এই মহাজোটে থাকছে না তার দল। তিনি বলেন, 2019 নির্বাচনে মধ্যপ্রদেশের 29টি আসনে তার দল একলাই লড়বে। কয়েকদিন আগে এক সাংবাদিক বৈঠক করে এমনই কথা জানান বিএসপির সর্বভারতীয় সভাপতি রামজি গৌতম। উল্লেখ্য, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কারোর সঙ্গে কোনো ধরনের জোটে না গিয়ে একাই লড়েছিল মায়াবতীর দল। মাত্র 2টি আসন পেয়ে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল বসপা।